ইমরুল কায়েসের ভুল কলে সারা দিতে গিয়ে রান আউট হন মুশফিকুর রহিম এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে দুর্দান্ত খেলছিলেন মুশফিকুর রহিম তার রান আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছে রশিদ খানের হাত স্ট্যাম্পে আঘাত হানার আগেই স্ট্যাম্প ভেঙে যায় কয়েক দফা রিভিউ দেখেও আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পার দক্ষিণ আফ্রিকান সন জর্জ তার এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে রোববার আবুধাবিতে বাংলাদেশ দলের উইকেট চুরি হয় আর ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটিতে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিরাজুল আবেদিন নান্নুর বসায় যে কারণে জাতীয় দলের সঙ্গে দুবাই থাকা বাংলাদেশ দলের এ প্রধান নির্বাচক দেশে ফিরে আসেন যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে মিনহাজুল মিনহাজুল আবিদিন নান্নু বলেন আমি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে দুবাইয়ে ছিলাম সঙ্গে আমার স্ত্রীও ছিল সেখান থেকে জানতে পারি বাসায় ডাকাতি হয়েছে খবর শুনেই দেশে ফিরেছি পুলিশ এসে দেখেছে পুরো বাসা তসনাচ করে দিয়ে গেছে ঘরে কোনো জিনিস রাখে নাই তারা টাকা পয়সা অলঙ্কার যা ছিল সব নিয়ে গেছে স্বজনরা বলছেন বাসায় কেউ ছিল না এই সুযোগে ড্রয়িং রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকেন দুর্বৃত্তরা ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ